नाबाबन इवर केन खाओ बाबन खाओ खूब शीघ्र ही तुम्हारे खावा आमी एके बारे खुचिए देव छाया आमार साथे हठात करे तो भालो व्यवहार करछे केन की ब्यापार बाबन তুমি আমার আলোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ এর প্রতিশোধ আমি নেবই নেব হারিভাবে খাওয়াতে খাওয়াতে আমি তোমার খাওয়ারে একদিন এমন জিনিস মিশিয়ে দেব তারপর তোমার চিরকালের মতো খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু কিন্তু আজ এই পুষ্পা ভাইকে দেখার পর থেকে হঠাৎ আমার মনের ভেতরটা এরকম छटपट छटपट করছে কেন কেন তাহলে তাহলে এটাই ঠিক হলো তো যে পুষ্পা ভাই আজ থেকে এই বাড়িতে কাজ করছে তা কাজ শুরু করলে তো ঝাড়পোছটা শুরু করতে হবে সকাল থেকে ঘরে ঝাড়পোছ পড়েনি আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি পুরো বাড়ি একদম ঝেটিয়ে আমি সাফ করে দিব ঝেটিয়ে সমস্ত ভূত একেবারে দূর করে দিব পুষ্পা ভাই তাহলে একটু পরিষ্কার করে কথা হয়ে যাক আর তুমি এই সমস্ত কাজের জন্য মাসে কত টাকা নেবে আরে চাচিজি ও টাকা পয়সা কোনো ব্যাপার নয় আমার কাছে ও ভালোবাসাটাই আসল ব্যাপার আমি তো আপনাদের বাড়িতে আপনাদের বিটি হয়ে থাকতে চাই তাহলে আমরা তোমাকে পরিষ্কার করে বলে রাখি হ্যাঁ তুমি মাসে ওই খাওয়া পড়া সব কিছু সমেত ওই মাসে 3000 টাকা পাবে আমাদের ওইটুকুই ক্ষমতা হ্যাঁ কা 3000 রুপিয়া নাহি নাহি এ 3000 রুপিয়াতে নেহি হবে কেন তোমার কি আরো বেশি লাগবে নাকি গো পুষ্পা ভাই আমরা কিন্তু ওই 3000 টাকার বেশি দিতে পারবো না তোমাকে জানো তো আরে চাচিজি দিতে হবে না এত রুপিয়া দিতে হবে না আরে এখনকার বাজারে এখনকার এত খরচের বাজারে কেউ এত রুপিয়া দেয় তাহলে তাহলে তুমি কত টাকা চাইছো শোনো বলছি যে আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজ মাত্র 1500 টাকায় তুমি সমস্ত কাজ করে দেবে আরে ম্যাডাম জি তাতে কি আমি ওই 1500 রুপিয়ার এক ভি পয়সা বেশি নেব না ধরে নিন আমি আপনাদের বাড়ির লোকই আছি রেখে দাও রেখে দাও এই পুষ্পা ভাইকেই কাজে রেখে দাও হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি রেখে দিন আপনাদেরই ভালো হবে আমি একদম সমস্ত ধুলো সমস্ত কীটাণু একবার ঝেটিয়ে বিদায় করে দেব যেমন করে ও সুক্ত খাওয়া বাবুকে একটু আগে ছেটালাম